জিম, ঘরবন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, ব্যবসা, উপার্জন সবকিছুর জন্য চলে আসুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবীর খানা। এলবি জুয়েলার্স, শুভ সময় সব সময়, কাকদ্বীপ পূর্ব বাজার। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে বিষাক্ত মদ খেয়ে তিন জনের মৃত্যু, আশঙ্কাজনক আরো তিনজন। গত তিন দিন ধরে স্থানীয় কৃষ্ণমোহন স্টেশন লাগোয়া রথিন গায়নের বাড়িতে মনসা পুজো চলছে। সেই মনসা পুজো উপলক্ষে গায়ন বাড়িতে প্রতিবেশীরা নিমন্ত্রিত ছিলেন। গতকাল রাতে নিমন্ত্রিতদের মধ্যে কয়েকজন মদ্যপানের আসর বসান। সেখানে মদের সঙ্গে জলের পরিবর্তে ভুল করে বিষাক্ত কীটনাশক মিশিয়ে ফেলেন একজন। আর সেই কীটনাশক মেশানো বিষাক্ত মদ খাবার পর থেকেই অসুস্থ হয়ে পড়েন ছয়জন। প্রত্যেককে বারুইপুর মহকুমা হাসপাতালে আনা হয়। এদের মধ্যে তিনজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। বাকি তিনজনের অবস্থাও আশঙ্কাজনক। ঘটনার খবর পেয়ে বারুইপুরের আইসি দেবকুমার বসু বিশাল পুলিশ বাহিনী নিয়ে রথিন গায়নের বাড়িতে হাজির হন। সেখান থেকে ওই বিষাক্ত মদের নমুনা সংগ্রহ করেছে পুলিশ। বলকি ও তারপর বসে মদ খাচ্ছিল, সবাই প্যাক বাড়িয়েছে, জলটা ঢেলেছে, কেউ বুঝতে পারেনি। ঢেলার পরে সবাই যখন খায় তখন সব বুঝতে পারে। জ্বালা হচ্ছিল। তোমাদের বাড়ি কোথায়? কজন ছিলে? যে কজন শুয়ে আছে সব হচ্ছে মনসার গানটা আজকে লাস্ট দিন। আজকের ওরা সবাই মিলে আনন্দ করে মদপাত করেছে, কী করেছে আমি তো জানি না। এবার আমি বাড়িতে গিয়ে আমার বাড়িতে কাউকে দেখতে পাচ্ছি না, সবাই ওই মনসা গান শুনতে এসছে। আমার পরিবার, আমার দুটো মেয়ে, ছেলে সবাই মিলে এসছে। তবে সন্ধ্যে থেকে ওরা ওই প্রোগ্রামটা করেছে, আমি তো জানি না। ওরা কারা? আমার ছেলে। কী নাম? জাহির গাছে। আমার ছেলের কথা বলছি। এবার ওর সঙ্গে যারা আছে বা খেয়েছে তাদের আমি চিনি না, বা নামও জানি। কোথায় এসেছিল ছেলে? কোথায় গিয়েছিল? ওই পোলট্রিতে কাজ করতো, যাদের বাড়ি মনসা গান আছে তাদের পোলট্রিতে কাজ করে, পোলট্রির কাজ করে আর টোটো গাড়ি চালায়। আচ্ছা, ঠিক আছে। এবারে ওরা রবিবার থেকে এই অনুষ্ঠানটা হচ্ছে, কী করছে, কখন যাচ্ছে, কখন কী করছে আমি জানি না। কারণ আমার ছেলে আমার কথা শোনে না, আমার কথার অবাধ্যে চলে, তার জন্য আমি খোঁজ খবর রাখি না। তারপরে কী হলো? তারপরে এবারে আজকের যখন এই নেশাভাম করেছে আমি কিচ্ছু জানি না। 10:30 বাজে তখন আমি বাড়িতে গিয়েছি, বাড়িতে কাউকে দেখতে পাইনি, আমার মতন আমি শুয়ে পড়েছি বিছানায়। 10:45 বাজে আমার ছোটো মেয়ে আচার খেয়ে গিয়ে বারান্দা পড়ে বলছে দাদা বিষ খেয়েছে। আমি ঘুম ভরে চিল্লে উঠে আমি বলছি কী খেয়েছে? বলছে মদের সাথে বিষ খেয়েছে। আমি মরে যাক, কোনো অসুবিধা নেই। কারণ সে যখন আমার কথা শোনে না, আমার কথার অবাধ্যই চলে, সারাদিন অন্তত 50 বার তাকে বোঝায়। তারপরে কোনো বন্ধু বান্ধব যাদের সাথে খেয়েছিল তারা কে? এলাকার ছেলে? না, এখন তো দেখতে পাচ্ছি কেউ ওই এলাকার ছেলে নয়। এলাকার ছেলের মধ্যে একমাত্র আমার ছেলে একাই, বাকি সব অচেনা ছেলে। কারণ যাদের বাড়ি মনসা গান হচ্ছে তাদের বাড়ির আত্মীয় আছে। জনের ডেথ হয়েছে আর তিনজন যে আছে তাদেরকে অ্যাডমিট করা হয়েছিল। প্রথমে ওরা বারুইপুর সাব ডিভিশন হসপিটালে ছিল, তারপরে ওদেরকে চিত্রাঞ্জনে রেফার করা হয়েছে। আমরা তাদের বাড়ির সাথে যোগাযোগ করছি। আমাদের বারুইপুর থানায় আনন্যাচুরাল ডেথের একটা কেস আমরা করেছি, আমাদের সিনিয়র অফিসার্স ভিজিটও করেছেন, আমরা প্রপারলি ইনকোয়ারি করছি। কিন্তু এই যে ঘটনা ঘটেছে তাতে এটা ক্লিয়ার হচ্ছে কি হয়তো খাওয়ার সময় কোনো মিস্টেক হয়েছে। অ্যাজ অফ নাও আমাদের কাছে ইনফরমেশান আছে, বাকি যদি কিছু থাকবে আমরা আপনাদের সাথে শেয়ার করব। সেটা আমরা ভার্বালি শুনেছি, এখন পর্যন্ত কোনো কনফার্মেশন দেওয়ার স্থিতিতে আমরা নেই। আমাদের যে তিনজন যে মারা গেছে তাদের নাম আর তিনজন যে অসুস্থ আছে তাদের নামটা আমাদের কাছে এখানে আছে, প্রেস নোট আমরা আপনাদের সাথে ইস্যু করে দিচ্ছি, তাদের আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। যে তিনজন মারা গেছে তার মধ্যে দুজন রায়দিঘির লোক আছে, আর একজন আমাদের বারুইপুরেই মিরপুরের জায়গায় থেকে আসছে। আর যারা অসুস্থ আছে তার মধ্যে দুইজন বিহারের লোক আছে, আর একজন আছে আমাদের বারুইপুর থেকেই আছে। তো এর মধ্যে যারা মারা গেছে তাদের নাম হচ্ছে অশোক মণ্ডল, সন অফ মিহির মণ্ডল, মিরপুর বারুইপুর, সাহেব হালদার সন অফ গৌতম হালদার, ভিলেজ হাজারের ঘেরি রায়দিঘি, রজত হালদার সন অফ দীপক হালদার, কৌরতলা মাঝের পাড়া রায়দিঘি। এই তিনজনের আনফর্চুনেট ডেথ হয়েছে।
তিনজনের বাড়ির সাথে আমাদের যোগাযোগ হচ্ছে, যারা আর তিনজন অসুস্থ আছে তাদের নাম গিরধারি যাদব অফ ভিলেজ কার্জা ডিস্ট্রিক্ট ভোজপুর বিহার, মুনিম যাদব অফ ভিলেজ কার্জা ডিস্ট্রিক্ট ভোজপুর বিহার, জাহির গাজী সন অফ খোকন গাজী উত্তর রানা বারুইপুর। ব্যুরো রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন।